ইসলামিক সন্ত্রাসীবাদীদের হামলার শিকার খ্রিস্টান এমনকি সনাতন আদিবাসীরা। বড়দিনে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হলো নাইজেরিয়া। আফ্রিকার ওই রাষ্ট্রে গত সোমবার থেকে দফায় দফায় হামলা হয়েছে খ্রিস্টান ও সনাতন আদিবাসী জনগোষ্ঠীর ওপর। হিংসায় নিহতের সংখ্যা 160-এরও বেশি। ঘটনার পিছনে রয়েছে জঙ্গি ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারাম, এমনকি তার সহযোগী কয়েকটি সংগঠন রয়েছে বলে অভিযোগ। তবে এইদিকে আবার মধ্য নাইজেরিয়ায় প্লাতুয়ু প্রদেশে রবিবার প্রথম হামলা শুরু করে বলে কয়েকটি পশ্চিমী সংবাদ মাধ্যম তো জানিয়েছিল তাদের রিপোর্টে। তবে এরপর আশেপাশের কয়েকটি এলাকাতেও শুরু হয় হামলা। মূলত খ্রিস্টান এমনকি সনাতন আদিবাসী ধর্মাবলম্বী 20টি জনগোষ্ঠীর উপর হামলার শিকার হন। তবে অবাধে হত্যালীলার পাশাপাশি চলে বাড়িতে আগুন, ধর্ষণ, লুটপাটও। পরিস্থিতি সামলাতে সক্রিয় হয়েছে নাইজেরীয় সেনা। তবে প্লাতুয়ু প্রদেশের বোকোস এলাকাতে অন্তত 113 জন নিহত হন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়। তবে কয়েকটি স্থানীয় দুষ্কৃতী গোষ্ঠীর হামলা ও লুটপাতে জড়িত হয়েছে বলে জানা গিয়েছে। তবে বোকোসের প্রশাসনিক প্রধান মন্ডে কাসা জানিয়েছে যে হামলায় অন্তত প্রায় 300 জন গুরুতর আহত হয়। তবে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনবু হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মধ্য নাইজেরিয়া সাম্প্রদায়িক স্পর্শকাতর অঞ্চল বলে অভিহিত। তবে অতীতেও ওই অঞ্চলে খ্রিস্টান এমনকি সনাতন আদিবাসী হামলার শিকার হয়েছে। গত 2 দশকে ইসলামিক জিহাদের হামলায় অন্তত 62,000 অমুসলিম নাগরিকের মৃত্যু হয় সেখানে। ঘরছাড়া হয়েছে প্রায় 50 লক্ষেরও বেশি। তবে এরই মাঝে যেভাবে ইসলাম পড়া গ্রহণকারী অশান্তিকারী ব্যক্তিগুলো অন্য ধর্মাবলম্বী মানুষের সাফাই করছে, তবে এইভাবে চলতে থাকলে এদের বিরুদ্ধে যদি কোনো বড় সড়ো স্টেপ ওঠানো না হয়, বিশেষ করে যে সমস্ত দেশগুলো এই সমস্ত মানুষগুলোকে সাপোর্ট আর এদেরকে প্রোডাকশন করে, তাদের খেলাফ কোনো বিশ্ব যদি বড় স্টেপ না ওঠায়, তাহলে হয়তো এদের জন্যে পুরো বিশ্ব থেকে এক স্টেপের মানুষ উঠে যেতে পারে বা গোটা বিশ্বে সব থেকে বড় সমস্যা তৈরি হতে পারে। পুরো বিষয়টির উপর আপনাদের কী মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।